والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله أولئك. عليكم السلام ورحمه الله مثل عكاس عكاس بهاي رب আসুরা মহারম দশে মহারম রোজা রাখা কি কারণে এটা কি আসলে আল্লাহ রব আল ফেরাউনের ধ্বংস করার কারণে এটা আমাদের ওপরে বিধান দিয়েছেন নাকি আসলে কি কারণে আলহামদুলিল্লাহ জিয়াকাশ ভাই আপনি সঠিকটাই জেনেছেন রসুল্লাহ সাল আলাম লামা কাদিমাল মাদিনা তার যখন মদিনায় গেলেন হিজরত করে ওয়াজাদা নাসা ওজাদ আলিয়া মোনা ইহুদি সম্প্রদায়কে দেখতে পেলেন যে আশুরা মাহারনাম দশে মাহারম রোজা রাখছে তো নবী কেন সাহসাদকে বললেন যে মাহাজ আলী অমুলা যে তা সুমোনা এটা কোন দিন যে দিন তোমরা রোজা রাখছো কেননা অনেকের ধারণা যে ইহুদিরা মনে হয় মানে এবাদত বন্দি করেন এটা ভুল ধারণা ইহুদিরা অমুসলিম হয়েছে শুধু আমাদের নবীকে না মানার কারণে ইহুদিদের উপরে তাওরাত নাজির হয়েছিল আসমানি কিতাবই নাজির হয়েছিল কিন্তু সেটাকে তারা রদবদল বদল করেছিল এবং তারা ইচ্ছা মতন স্বেচ্ছাচারিতা করেছিল এই জন্য তারা নবীকে না মানার কারণে এবং করার কারণে তারা কাফির হয়ে গেছে ইসলামের গন্ডি থেকে বের হয়ে গেছে কিন্তু তারা আমলদার ছিল আমল করত। আবার জেনে শুনে অনেক আমল পরিত্যাগ করতো আল্লাহ তাদের বেশি রাগ করেছেন এই জন্য গরিল মকদুব আল্লাহ তাদেরকে বলে উল্লেখ করেছেন যার উপরে আল্লাহর রাগ পতিত তাকে মাকদুব বলা হয় তো আমরা সুরতুল ফাতে হাতে যেটা বারবার পড়ে থাকি যে আল্লাহ আমাদেরকে মাকদুব বানিও না মাদ্যুবদের পথ দেখায় না আল্লাহ এবং খ্রিস্টানদের পথ দেখায় না গুমরা পথ পদ পথ না দলিন দ্বারা আল্লাহ খ্রিস্টানকে বুঝেছেন মাদ্যুব দ্বারা আল্লাহ ইহুদিকে বুঝেছেন তা তালা নবী জিজ্ঞাসা করলেন তোমরা আসরা মাহারাম কেন রোজা রাখছো ইহুদির আল্লাহ নবীকে জবাব দিলেন হাজায় এমন আনজাল্লাহ হফি মুসা বা কামা এই এমন বড় দিন এটা এমন একটি বড় দিন আমাদের কাছে মহিমান্বিত দিন যেদিন আল্লাহ মুসার সাল্লামকে এবং তার কমকে তার সম্প্রদায়কে বাঁচিয়েছিলেন ও গাররাকাফি হিফেরা আউন আর এদিনে আরব সাগরে লোহিত সাগরে কথিত নীল নদ এ তাকে চুবিয়েছিলেন এটা ভুল তথ্য তো তথ্য সত্য নয় আসলে ফেরাউনকে আল্লাহ আরব সাগরে লোহিত সাগরে চুবিয়ে মেরেছিলেন তো এটাই সহি তারিখে দেখা যায় মানে ইতিহাস ভেত্তাদের ইতিহাসে দেখা যায় তো গাররা কাফি ফেরা আও নাবাকামা এদিন আল্লা ফেরাউউনকে তার সদল বলে রওনকে এবং তার অনুসারীদেরকে পানির মধ্যে চুবিয়ে মেরেছিলেন হসমা মুহু তাল্লাম এই জন্য আল্লাহর সুক্রিয়া স্বরূপ রোজা রেখেছিলেন এ কথা শোনার পর আল্লাহ নবী বলেন আউলা ওয়া হক মোসা আমরা বেশি হক হক রাখি আমরা হকদার বেশি মোসার কারণ মুসা আলাহ সাল্লাম তিনি ইসলামের নবী আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইসলামের নবী নবীতে নবীতে অনেক মিল রয়েছে এই আমি বেশি হকদার তো নবীকানাস তখন আশুরা মহারামের রোজা রাখলেন এবং মানুষকে রোজা রাখতে বললেন তো রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা মানুষের উপর ফরজ ছিল ছিলাম্মা ফুরিদা বানো যখন রমজান রূপান্তরিত হয় তো আসুরা এক একদিনের রোজা রাখা এটা নফলে বাদত এটার অনেক বড় ফজিলত আবু কাতাদার থেকে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল বলেছেন এক একদিনের বা দুদিনের রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বের এক বছরের সমস্ত গুণা মাফ করে দিবেন আল্লাহ নবী বলছেন আহতাসিবা আল্লাহ আনি কফি সনাত আল্লাতি কাবলাহা এক বছরের পূর্বের গুনাহা আল্লাহ মাফ করে দিবেন তো আল্লাহ আল্লা মানে কে বলছেন যে গুনাহায় স্বগীরা স্বগীরের গুণাগুলি মাফ করবেন অনেকে বলছেন না সগিরা কবেরা সব গুনাহায় আল্লাহ মাফ করবেন আর সাল্লাহ সাল্লাম বলি হাদিসে কি সগিরা বোঝানো হয় না এভাবে বলছেন আহা আল্লাহ কুল্লাহ আর এলমেটদের কথাগুলি কবি চমৎকার এবং গুরুত্বপূর্ণ আমাদের উপকার দেবে দুটি মত থেকেই যে কোনো একটি মত আমাদেরকে উপকৃত করবে সগিরা গোনা মাফ হলেও আমাদের গুনায় মাফ হবে কবিরা গোনা মাফ হলেও আমাদের গুনায় মাফ হবে তো আসরা মাহারামের আসলে প্রকৃত ইতিহাস এটাই যে আল্লাহর ওপরে শুকুর করে আমরা রোজাটি রাখি কারণে এই দিন আল্লাহ দশে মাহারামের দিন আল্লাহ মুসা আল্লাহ বাঁচিয়েছিলেন প্রসঙ্গত আপনাকে উপকৃত করতে চায় আরেকটি তথ্য দিয়ে সেটা হলো শিয়া সম্প্রদায় এবং অনেক অজ্ঞ মুসলিম আজও মনে করে থাকে যে দশে মাহারাম আশুরা মাহারাম হয়তো হজরত হুসাইন রাজ্লা তালা হল কার বালায় কেন্দ্র করে না এটা ভুল তথ্য কেননা আল্লাহ রসুল সাল্লাহ আল ওপরে ওহি হল অন্তত পক্ষে পঞ্চাশ বাউন্ন পঞ্চাশ বছর আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম মারা যাওয়ার পর অন্তত পক্ষে পঞ্চাশ বছর পর কারবালার সেই প্রান্তরের ঘটনা হয়েছে অতএব ওইটা দিনের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না শরীয়তের মধ্যে ওই ওই বিষয়টি অন্তর্ভুক্ত হতে পারে না নবী কৃষ্ণসাংস ভবিষ্যৎবাণীতে জানতেন যে তার নাতিদেরকে শহীদ করা হবে এত তিনি জানতেন তাদেরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কিন্তু তাদের ওই কারবালাকে কেন্দ্র করে কোন ইবাদত তিনি প্রতিষ্ঠিত করে গেছেন এরকম কোন একটি জাল হাদিসও নেই এটা সম্পূর্ণরূপে ইহুদিন আসারাদের মতোই এই শিয়া সম্প্রদায়ের তৈরি ঘটনা যে তারা এই দিনকে কেন্দ্র করে আসরা মহারামের রোজা রেখে থাকে কিন্তু মুসলমানেরা আমরা যারা সুন্নি মুসলমান তার জামাতের অন্তর্ভুক্ত তারা আসলে আশুরায় মহারাম যেটা সঠিক ইতিহাস সেটাই আমরা জানি এবং মানি যে এই দিন আল্লাহ রবুল আরমিন মুসা আলি ইসালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন আর বহু জয়ুব জাল হাদিস দেখবেন যে জয়ুব জাল হাদিসগুলিতে বলে থাকে আসরা মাহারমের ফজিলত সংক্রান্ত অনেকগুলি উদ্ভট কথা যে সর্বপ্রথম আকাশের বৃষ্টিটা নাজিল হয়েছিল দশে মাহারম এই দশে মাহারমে আদমকে সৃষ্টি করা হয় দশে মাহরম আদম মৃত্যুবরণ করে দশে মাহরমে কে মতে ঘটে যাবে দশে মাহরমুক তুমুক এই লেখারে ওই মুখরোচক ঘটনা বলি আর কিছু না এগুলি বলে সময় পাশ করা হুজুরদের আর কিছু না এলে জাল তথ্য একমাত্র সত্য কাহিনী এবং সত্য তথ্য হলো এটাই যে আল্লাহ এদিন মোসাকে সদল বলে বাঁচিয়েছিলেন তার দল বলে সকলকে বাঁচিয়েছিলেন আর ফেরাউনকে এদিন তিনি আরব সাগরে ডুবিয়ে মেরেছিলেন এই শুকরান মানে শুক্রানা স্বরূপ মোসা রোজা রেখেছিলেন আর আমাদের নবীর শরীয়তে এটাকে অ্যাকসেপ্ট করা হয় এবং নবী করিম সাল্লাহ সাল্লাম এই রোজা রাখেন এবং সবাইকে রোজা রাখতে বলেন আমাদের জানতে হবে যে আসরা মহারমের দশের দশ দশে মহারমের রোজার সঙ্গে পূর্বের একটি দিন রোজা রাখা ভালো অথবা তার পরের একটি দিন আলম বলছেন হুদিরে তো শুধু একটি দিন রাখতো আমরা দুটো দিন রাখবো খালি ইহুদ তো নবীন নিজেও কিন্তু রাখতে পারেননি দুই দিন কারণ তার পরের দিন পরের বছর তিনি মারা যান দশে মহরম আসার পূর্বে তাই তিনি বলেছিলেন যে আমি আরেক বছর বাঁচি তাহলে আমি আবার কি করব তাহলে রসুল্লাহ সালসাল্লাম বলছেন যে আমি আরেক বছর বাঁচি তাহলে আমি দশে মহরমের সঙ্গে নয় মহরম রোজা রাখবো কিন্তু আল্লাহ নবী সাল্লাম পরের বছর আর বাঁচেননি তখন তিনি আমাদেরকে বলে গেছেন এই আকাঙ্ক্ষাটাই আমাদের জন্য মানে বাস্তবায়ন করা একটা বিধান রূপে সাব্যস্ত হয়েছে কারণ আল্লাহ রসুল সাল্লাম আকাঙ্ক্ষা করেছেন যে আমি আরেক বছর বাচ্চা সেটা রাখবো সেটা তার উম্মত আমরা রেখে তার আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবো হাজব আল্লাহ আলম ও সাল্লাহ সাল্লাম বারাকাল নবীন মাহমুদ তবে কেউ যদি দশে মহরম ছাড়া নয় মহরম বা এগারো মহরম রাখতে না পারে তা তাদের কোনো গুণা হবে না অনেকে মনে করে থাকে যে গুণা হবে বা হারাম শুধু দশে মহরম রোজা রাখা এটা ভুল কথা দশে মহরম আলম নবীর রোজা রেখে গেছিলেন তিনি বাঁচেননি তাই নয় মহরম বা এগারো মহরম রাখতে পারেন নাই তিনি বলছেন যে আমি যদি আগামী বছর বেঁচে বেঁচে যাই তাহলে আমি নয় মহরমও তা রোজা রাখবো তাহলে নয় মহরম আমরা রোজা রাখলে এটা ভালো বেশি হবে আমরা আহ আল্লাহ রসুল সাল্লা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবো